বগুড়া শহর এমন একটি শহর যেখানে প্রত্নতাত্ত্বিক ও প্রাচীন ইতিহাসে ঠাসা একটি শহর। এই শহরে মনে করেন কি যত ইতিহাস আছে তা অন্য কোনো বাংলাদেশে অন্য কোনো শহরে এত ইতিহাস পাওয়া যাবে না, প্রত্নতাত্ত্বিক ইতিহাস এত ইতিহাস পাওয়া যাবে না। তো আজকে আমরা এখন বর্তমান আছি মহস্তানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে। তো আমরা আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বগুড়া শহরের মহস্তানগড়ে। বগুড়া শহর এমন একটি শহর যেখানে প্রত্নতাত্ত্বিক ও প্রাচীন ইতিহাসে ঠাসা একটি শহর। এই শহরে মনে করেন কি যত ইতিহাস আছে তা অন্য কোনো বাংলাদেশে অন্য কোনো শহরে এত ইতিহাস পাওয়া যাবে না, প্রত্নতাত্ত্বিক ইতিহাস এত ইতিহাস পাওয়া যাবে না। তো আজকে আমরা এখন বর্তমান আছি মহস্তানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে। তো আমরা এখন জাদুঘরের ভিতরে কি কি দেখব দেখে এসে আপনাদের বলবো। তো জাদুঘরের ভিতরে তো ভিডিও করতে দিবে না, ছবি তুলতেও দিবে না, এই জন্য ভিতরে কি কি আছে সেটা আপনাদের দেখাতে পারবো না, কিন্তু বলতে অবশ্যই পারবো। দাদা আপনি কিছু বলবেন? হ্যাঁ, এই যে আসছি বগুড়া মহস্তানগড় ঘুরতে, এখানে নাকি অনেক প্রত্নতাত্ত্বিক অনেক কিছু দেখার আছে, তো দেখার জন্য আসছি আর কি। দেখি কি কি পাওয়া যায় এখানে, কি কি দেখা যায় বলেন। এখানে তো পাওয়া যায় না, এখানে দেখা যায়। মানে পাওয়ার জন্য আসছে, দেখি কোন ব্যাচেলার তো যদি কোন মেয়েটে পছন্দ হয় তাহলে ওটাও নিয়ে যাবো আর কি, এই এই জন্য আসছি। আপনি চিন্তা ভাবনা খুব ক্রিটিক্যাল, ঠিক আছে? ওকে দিলর ভাই, ফটোশুট টাইম। আপনি আমার কথা শুনবেন না, আপনার কারো কথা শুনবেন না। এই জাদুঘরের সামনে ফটোগ্রাফারও পাওয়া যায়, এখানে প্রতি পিস ফটো তুলতে 5 টাকা করে পিস লাগে। আমরা কিছু ফটো তুললাম, তো সেগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তুলছে। তো আমরা এই মাত্র জাদুঘর থেকে ঘুরে আসলাম। তো জাদুঘরের ভিতরে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পেলাম, আর এখানে অনেকে দেখলাম ফরেনাররাও আসছে। আমাদের আসলে আমরা যা পাই সেটা কিন্তু আমরা ঠিকভাবে গ্রহণ করি না, আসলে এটার মূল্য ফরেনারদের কাছে আরো বেশি। তো আমরা ভিতরে গেলাম, ভিতরে যায় দেখি প্রত্যেকটা ফরেনার খুব মানে মনোযোগের সাথে প্রত্যেকটা জিনিস দেখতেছে, প্রত্যেকটা ই দেখার চেষ্টা করতেছে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এগুলো কিছুই না, কিন্তু আসলে তা না। এগুলো আমাদের কাছে অনেক মূল্য থাকা দরকার, এগুলো এগুলো আমাদের পূর্ববর্তী ইতিহাসগুলো মনে করিয়ে দেয়। তো আমরা এখন আরো অনেক জায়গাতে যাব, চিন্তা ভাবনা আছে, কিন্তু বেলা গড়ায়া যাচ্ছে, কতদূর কি কি দেখতে পারবো সেটা বলতে পারলাম না। কিন্তু আজকের মতো এই জাদুঘরে এতটুকুই ভিডিও শেষ। তো আমরা এখন সামনের দিকে যাব, সামনে কি দেখা যায় কি পাওয়া যায় সেটা দেখবো। তো ধন্যবাদ।